প্যালেস্টাইন স্বাধীনতা অর্জন আমরা সমর্থন করে আসছি। বাংলাদেশের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে প্যালেস্টাইনের স্বাধীনতা অর্জন সমর্থন, প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র সমর্থন। গাজায় 8,000-এর অধিক নিহত বা শহীদ, যার বেশিরভাগই নারী ও শিশু এবং বৃদ্ধ, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং শোক প্রকাশ করছি। আপনারা জানেন যে গাজা একটা ছোট্ট জায়গা যেখানে 23 লাখের বেশি ফিলিস্তিনি জনগণ বসবাস করে, এবং এই ইসরায়েলি আগ্রাসনের ফলে বেশিরভাগ নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন শিশু, নারী, বৃদ্ধ। এটা একটা নির্মম হত্যাযজ্ঞ ছাড়া কিছু নাই। ইসরায়েলের আক্রমণে শুরু হয়েছে ফিলিস্তিনিদের ভাষায় দ্বিতীয় নাকবা বা মহাদুর্যোগ। আমি তার সঙ্গে একমত। বৃষ্টির মতো বোমা ফেলছে ইসরায়েলি সেনাবাহিনী, হাসপাতাল, স্কুল, ঘর, বাড়ি, মসজিদ, গির্জা রেহাই পাচ্ছে না। খাদ্য, বিদ্যুৎ, জ্বালানি সব বন্ধ করা হয়েছে। প্রায় 11 লাখ ফিলিস্তিনিকে উত্তর গাজার থেকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এটা একটা অমানবিক ব্যাপার। কিন্তু এসব কিছুর একটাই সিদ্ধান্ত, ইসরায়েল যুদ্ধের নামে গাজাতে গণহত্যা চালাচ্ছে। ইসরায়েলি জল্লাদ বাহিনী সেই 71-এর মুক্তিযুদ্ধের মতন পাকিস্তানিরা যে গণহত্যা বাংলাদেশে চালিয়েছিল, একই রূপ গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি এই গণহত্যার নিন্দা প্রকাশ করছি। 74 সালের লাহোরে YC সম্মেলনে বঙ্গবন্ধু যখন উপস্থিত ছিলেন, তখন ইয়াসির আরাফাতের সঙ্গে বৈঠক হয় ঢাকায়। তারপরেই PLO কার্যালয় স্থাপনের অনুমতি উনি দেন। সেই থেকেই ইসরায়েলের দখলদারিত্বের অবসান করে প্যালেস্টাইন স্বাধীনতা অর্জন আমরা সমর্থন করে আসছি। বাংলাদেশের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে প্যালেস্টাইনের স্বাধীনতা অর্জন সমর্থন, প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্র সমর্থন। 67 সনে নির্ধারিত সীমানা অনুযায়ী জেরুজালেমকে প্যালেস্টাইনের রাজধানী হিসাবে ঘোষণা করা হয়। বাংলাদেশ সরকার অর্থাৎ তৎকালীন বঙ্গবন্ধু সরকার এটাকে নিঃস্বার্থভাবে নির্দ্বিধায় সমর্থন করেন। 1988 সনে 15 নভেম্বর ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণা করা হয়। জাতিসংঘের 138টি দেশ স্বীকৃতি প্রদান করে, বাংলাদেশ সরকারও স্বীকৃতি প্রদান করে। 73 সালে অধিকৃত জমি উদ্ধার করার জন্য মিশর সিরিয়া যৌথভাবে 6 অক্টোবর 73-এ ইসরায়েল আক্রমণ করে, যাকে আরব ইসরায়েল যুদ্ধ অক্টোবর 73 বলে বিবেচনা করা হয়। বঙ্গবন্ধু তখন যদিও মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্র স্বীকৃতি দেয়নি বাংলাদেশকে, উনি তখন একটা বক্তব্য দিয়েছিলেন, বলেছিলেন আরবরা আমাদের স্বীকৃতি দিক না দিক, তারা আমাদের ভাই, তাদের ন্যায্য সংগ্রামে আমরা তাদের পাশে আছি, তার কন্যা শেখ হাসিনা আজকেও তার পাশে আছে। মাননীয় স্পিকার, 13 অক্টোবর 73 সালে বঙ্গবন্ধুর এই আহ্বানের পরে তৎকালীন ডেজার সংস্থার প্রধান সি ট্রাক ইউনিটের বীরোত্তম কর্নেল আবু তাহের যুদ্ধে যোগ দিতে চেয়ে বঙ্গবন্ধুকে 13 অক্টোবর একটা চিঠি দেয়। আমি এখানে এটা বলতে বাধ্য হচ্ছি, তৎকালীন জাসদের তরুণ সদস্যদের ইয়াসির আরাফাতের ডাকে সাড়া দিয়ে আমরা পাঠিয়েছিলাম। এই সংসদের সদস্য ওয়ারেসে হাসান বেলালও সেই ফিলিস্তিনে যুদ্ধ করতে গিয়েছিল, কিন্তু আমাদের কয়েক হাজার তরুণ সদস্যকে আমরা পাঠিয়েছিলাম যুদ্ধ করতে। ইতিহাস বলে যে শতাধিক নিহত হয়েছে, শহীদ হয়েছে। 21 অক্টোবর 23 বাংলাদেশের রাষ্ট্র শোক প্রকাশ করেছে, আমরা সবাই শোক প্রকাশ করেছি। কিন্তু দুঃখের বিষয়, বিএনপি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে টু শব্দ করেনি। আমি তারও নিন্দা করছি। সারা বিশ্ব ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র, সেই একই যুক্তরাষ্ট্র সারা বিশ্ব মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, যুক্তরাষ্ট্র রাজাকারদের পক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। সুতরাং বদলায়নি মার্কিন যুক্তরাষ্ট্রের চরিত্র। আরো 5 মিনিট বলবেন, সময় দিচ্ছি। 71-এর গণহত্যাকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করেছিল, এবং এই 50 বছরের অধিক আজ পর্যন্ত সেই গণহত্যাকে মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকার করে নেয়নি, এবং এই সমর্থন করার জন্য নিন্দা বা
দুঃখ প্রকাশ করেনি কিন্তু তারা। আমি আজকে প্যালেস্টাইনের এই গাজার নির্মম হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এই সংসদে দাঁড়িয়ে আবারও আহ্বান জানাবো মার্কিন জনগণের পক্ষ হয়ে রাষ্ট্র যেন একাত্তরের গণহত্যাকে স্বীকার করে নেয় এবং তার জন্য দুঃখ প্রকাশ করে। মাননীয় স্পিকার, গাজা এখন উন্মুক্ত একটা কারাগার, 56 বছর একটা উন্মুক্ত কারাগারে বসবাস করলে কি হয় সেটা আপনি আমি আমরা বুঝি যারা 23 বছর পাকিস্তানের উন্মুক্ত কারাগারে ছিলাম। মাননীয় স্পিকার, আজকে তাই এরকম একটি পরিস্থিতিতে আমাদের সংসদ সদস্য দিনাজপুরের আবুল হাসান মাহমুদ আলী সাহেব যে প্রস্তাব এনেছেন সেই প্রস্তাবকে আমি সর্বাত্মকভাবে সমর্থন করছি। একই সঙ্গে সঙ্গে বলছি যে বাংলাদেশে গণতন্ত্রের উদ্ধারের যে সংগ্রাম নামে মুখোশধারী বিএনপি যে পুলিশ হত্যা করে চলেছে একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এই হত্যাকে সমর্থন করে যাচ্ছে। যদি এটা প্রাসঙ্গিক নামে বলতে চাই না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ সহ সমগ্র বিশ্ব আজকে আমি বলবো যে মেনন ভাইয়ের কথা সুর ধরে যে মুসলিম যে ওয়াইসি সম্মেলনের রাষ্ট্রগুলো এখনো সবাই ব্যর্থহীনভাবে গণহত্যার বিরুদ্ধে দাঁড়ায়নি। কিন্তু আমি আহ্বান জানাবো এই সংসদ থেকে যে ওয়াইসি সম্মেলন ওয়াইসি দেশভুক্ত 54টা দেশ যেন তারা এই গণহত্যার নিন্দা করে, যুদ্ধ বন্ধের জন্য কঠোর অবস্থান গ্রহণ করে। একই সঙ্গে সঙ্গে জাতিসংঘ যে প্রস্তাব পাশ করেছে যে গাজাতে যুদ্ধ আক্রমণটা বন্ধ করা উচিত, যুদ্ধবিরোধী করা উচিত এবং খাদ্য এবং রিলিফ সামগ্রী পৌঁছানো উচিত। কি অমানবিক ব্যাপার, নারী শিশুকে বাঁচানোর জন্য খাদ্য জ্বালানি সরবরাহ সেটা ঠিক মতন করতে দিচ্ছে না, আমি তারও নিন্দা করছি। আমি কথা না বাড়িয়ে বলবো যে আজকে এই মহান সংসদে দাঁড়িয়ে ইসরায়েলের আক্রমণ অবিলম্বে বন্ধ করা হোক, ইসরায়েলের গণহত্যা নিন্দা করছি এবং সমাধান হিসাবে একটাই সমাধান, ফিলিস্তিনিদের অধিকার স্বাধীন রাষ্ট্র মেনে নেওয়া হোক, দুই রাষ্ট্রনীতি মেনে নেওয়া হোক, সেইভাবেই স্থায়ী সমাধান হতে পারে। এছাড়া ফিলিস্তিনি জনগণের অধিকার অর্জনের সংগ্রাম যেভাবে আমরা বঙ্গবন্ধু সমর্থন দিয়েছিল সেই সমর্থন অব্যাহত থাকবে যতদিন না দুই রাষ্ট্রনীতি এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ না করে। আমি এই কথাটা বলে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।